আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখব ইয়ামাটো হোসিং বোর্ডের ইরোর ইপি, কেন ইরোর ইপি আসে তা নিয়ে এই ভিডিওটি। ইরোর ইপি কেন আসে এবং কিভাবে সমাধান করবেন তা দেখাবো এই ভিডিওতে। প্রথমে আমরা পাওয়ার সুইচটি অন করব। তার আগে এখানে যে মডেল নাম্বারটি আছে হোসিং বোর্ডের তা দেখে নিন। প্রথমে আমরা পাওয়ার সুইচটি অন করব। পাওয়ার অন করার পরে কি দেখায়, এখানে দুটি সিস্টেম দেখায়। একটি হচ্ছে ইপি, ইরোর ইপি। এই ইরোর ইপি আসলে প্রথমে কি সমস্যা আসে, ইরোর ইপি আসলে যে সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন তা আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমরা পাওয়ার সুইচটি অফ করলাম এবং আবার পুনরায় অন করে দিলাম, তারপর কিন্তু ইপি রয়ে গেছে, কারণ ইপি সমাধান আমরা এখনও করিনি। ইপি যখন আসে তখন এই প্রেশার ফিটটি অটোমেটিকলি উপরে উঠে যায়। এই প্রেশার ফিটটি ওপরে অটোমেটিকলি সুইচ দেওয়া মাত্র সাথে সাথে উপরে উঠে যায়, আর সুইচ বন্ধ করলে অটোমেটিকলি নিচের নামে। এখানে যদি আমরা লাইনটি ঘুরিয়ে দেই, মানে এয়ার লাইনটি যদি ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু উল্টা হবে, যা যখন মেশিনটি রান থাকবে মানে সঠিকভাবে চলবে তখন কিন্তু উল্টা হয়ে যাবে। তা আমরা দেখানো মানে বোঝার স্বার্থে এটা ঘুরিয়ে দিয়ে আবার পাওয়ার সুইচটি অন করব। অন করার পরে এখানে দেখবো আসলে কি প্রেশার ফিটটি উপর ওঠে, হ্যাঁ আবারও তারপরেও কিন্তু উপরেই থাকবে। তো যাই হোক, এরকমভাবে যদি আপনার সমস্যা হয় ইরোর ইপি, তাহলে সমাধান করার সহজ উপায় হচ্ছে, প্রথমে আপনি এই ভিডিওর নিচে যে কন্ট্রোল বক্সের সাথে একটা পাদানে যে অপশনটি আছে যাকে বলে প্যাডাল, এই প্যাডালের এই ছোট্ট একটি বোর্ড সেন্সরটির সমস্যা হয়ে গেলে এখান থেকে ইপি আসে। আপনি চাইলে এই ইপি এখান থেকে সমাধান করতে পারবেন। আমরা এই বোর্ডটি চেঞ্জ করে দিলাম এবং মেশিনটি পুনরায় চালু হয়ে যাবে। আমরা ভিডিওটি লং যাতে না হয় শর্টভাবে বোঝানোর জন্য আমরা ছোট করে দেব। আমরা এরপরে এই প্লাগটি লাগিয়ে দেব। এই প্লাগটি লাগানোর পরে কিন্তু মেশিনটি রান হয়ে যাবে। তাই বেশি ভিডিওটি লম্বা করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমরা ভিডিওটি শর্ট অবস্থায় ছেড়ে দেব, কারণ এই ভিডিওটি এটাই সমাধান। এই প্যাডাল বোর্ডটি যদি আপনি চেঞ্জ করে নেন তাহলেই ওকে, আর কোনো সমস্যা নেই। প্যাডাল বোর্ডের সেন্সরটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, যদি সেন্সরটা চেঞ্জ করে নেন তাহলেও চলবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।